হাই এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম আপনাদেরকে মিষ্টি মুখ করাতে। আমার এই ছোট্ট চ্যানেলটার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। সো কোনো শুভ কাজের জন্য খুশির খবরে কিন্তু মিষ্টি মুখ করতে হয়, যার জন্য আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই গুঁড়া দুধের তৈরি পারফেক্ট কালোজাম। আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো বড় হচ্ছে। আমি চাবো আপনারা সবাই এই সাপোর্টটা আমাকে সবসময় দিবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। সো প্রথমেই আমরা একটা বাটি নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবারে এখানে দিব হচ্ছে 1/3 কাপ পরিমাণ ময়দা, এবং দুধটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে। আমি ইউজ করেছি ডানোর। এবার এখানে দিয়ে নিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা না, বেকিং পাউডার এখানে ব্যবহার করবেন। তারপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এবারে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে এই কাজটা করতে হবে। সব শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিব প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণে ঘি। আর ঘিটা অবশ্যই এরকম নরম হতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে ওভেনে 30 সেকেন্ড গরম করে ঠিক এরকম নরম করে নেবেন। এবারে ঘি দিয়ে খুব ভালোভাবে আমাদের এই গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিতে হবে, এবং এই কাজটা একটু ঘষে ঘষে করতে হবে। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ। বাসায় হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। আর এখন এই সময়ে তো বাইরের কিছু খাওয়া বেশ রিস্কেরই ব্যাপার। দেখুন, খুব ভালো মতো হাত দিয়ে ঘষতে ঘষতে এটা দেখতে অনেকটা ব্রেড ক্রামের মতন হয়ে গিয়েছে। সব দিকে খুব ভালোভাবে আমি ঘিটা মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি অ্যাড করে নিব দুধ। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে দুধ অ্যাড করছি। এবার দুধটা দিয়ে আমাদের ভালোভাবে আবারও মেশাতে হবে, এবং একটা ডো করতে হবে আমাদেরকে। এবার এখানে আমরা দিয়ে নিব 1টা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। ফ্রিজে যদি ডিমটা থাকে তাহলে ডিমটা মিনিমাম আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এবারে ডিমটা দিয়ে আমাদের আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং একটা ডো আমরা বানিয়ে নিব। ডিমটা দেওয়া হয়ে গিয়েছে আমাদের। এবার যেহেতু কালোজামের ভিতরটা রেড কালার হয়, বাট এখন কালোজাম কিন্তু রেড কালার হয় না, ছোটোবেলায় আমরা রেড কালারে কালোজাম পেতাম। এখন কালোজামটা নর্মালি থাকে, সেই জন্য আমি অ্যাড করে নিয়েছি রেড ফুড কালার। এখানে আমি লিকুইড ফুড কালারটা ইউজ করছি। আপনারা চাইলে যে গুঁড়া ফুড কালারগুলো পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। সো আমি এখানে প্রায় 2-3 ফোঁটা পরিমাণে রেড ফুড কালার দিয়ে দিলাম। এবারে এই কালারটার সাথে আমাদের এই ডোটা ভালোভাবে মিশিয়ে করে নিতে হবে, এবং এটা একটু স্টিকি হবে, বানাতে ফার্স্ট একটু কষ্ট হবে, কিন্তু ভয় পাবেন না, এখানে এক্সট্রা কোনো পানি কিংবা দুধ কিছু আর অ্যাড করবেন না। যেহেতু এটা থিকনেসটা হবে হচ্ছে দুধ পানি মিশালে আমরা যেরকম হয় ঠিক সেরকম, এরকম স্টিকি হবে ডোটা। এখন আমরা এই ডোটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। ঘড়ি ধরে ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন, ততক্ষণে ময়দা আর সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে স্টিকিনেসটা একটু কমে আসবে। দেখুন, 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে মিষ্টি শেপ করে নিব। সো হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। ফার্স্টে আমি এরকম গোল বল মতো বানিয়ে নিলাম। এবারে কালোজামের যে শেপটা হয় সেই শেপটা আমি দিয়ে নিচ্ছি। কালোজামটা এরকম একটু লম্বাতে আকারের হয়। সো আমি এভাবে করে হাত দিয়ে চেপে চেপে একটা কালোজামের আকার দিয়ে নিলাম। এবারে আমার সবগুলো করা হয়ে গিয়েছে, এটা শেষটা। এটা আমি এবার খুব ভালো মতো করে নিচ্ছি।
আমি আপনাদের অনেক কাছ থেকে দেখাচ্ছি আপনারা বুঝার সুবিধার জন্য। তো ঠিক এভাবে করে কালোজামের শেপটা আমি দিয়ে নিয়েছি। আমার এখানে এক কাপ দুধে টোটাল হয়েছে 8টা কালোজাম। এবার এটা আমাদের ভাজতে হবে ডুবো তেলে। সো আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি এবং এটা একদম লো হিটে আমাদের এইটা ভাজতে হবে। সো তেলটা হালকা গরম, মানে একটা আঙুল চুবাতে পারবেন, ঠিক এরকম গরম অবস্থাতেই সবগুলো মিষ্টি দিয়ে নিব এবং মিষ্টিটা চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে দিতে, কারণ এটা যখন হবে এটা ফুলে যাবে বেশ খানিকটা। সো আমি এভাবে সব মিষ্টি দিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। দেখুন এখনও কিন্তু তেলটা একদমই ঠান্ডা আছে। আস্তে আস্তে দেখবেন কিছুক্ষণ পরে তেলের গায়ে এরকম বুদবুদ আসা স্টার্ট হয়েছে, মানে তেলটা গরম হওয়া স্টার্ট হয়েছে। দেখুন তেলটা যখন গরম হবে মিষ্টিগুলো উপরে উঠে আসবে এবং নিজে থেকে এটা ঘুরে ঘুরে ভাজা স্টার্ট হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো নিজে নিজে খুব সুন্দরভাবে ঘুরছে। দেখুন আর চেষ্টা করবেন এটা একটা বড় ফ্রাইং প্যানে, একটু গর্তওয়ালা ফ্রাইং প্যানে করার জন্য, তাহলে খুব ভালোভাবে মিষ্টিগুলো ভাজা যায়। এই জিনিসটা দেখতে কিন্তু খুব মজা লাগে মিষ্টিগুলো যখন নিজে নিজে ঘুরে ঘুরে ভাজতে থাকে। সুন্দর দেখুন ঘুরে ঘুরে কি সুন্দর মিষ্টিগুলো ভাজা হয়ে যাচ্ছে আমাদের। সো টোটাল আমাদের এই মিষ্টিটা ভাজতে সময় লাগবে 8 থেকে 9 মিনিট মতন এবং চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো হিটেই থাকবে। দেখছেন কি সুন্দর করে ঘুরে ফেলছে এরা। এভাবে করে দেখুন মিষ্টির কালারটা চেঞ্জ হওয়া স্টার্ট হয়েছে। এই কালারটা হচ্ছে আমাদের যে গোলাপ জাম থাকে সেইটার কালার, কিন্তু আমরা আরেকটু ডার্ক কালার চাই কালো জামে, সেজন্য আমরা আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব। এবং মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখুন কালারটা আস্তে আস্তে ডার্ক হওয়া স্টার্ট হয়েছে। এবার একটু ঘুরিয়ে নিচ্ছি আমি একটা স্প্যাচুলার সাহায্যে। চুলার আঁচটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম লো হিটেই কিন্তু আছে। সো আমাদের মিষ্টিটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, ঠিক যখন এরকম কফি কালার হবে। এবার আমি আর একটা চুলা শিরা করতে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ চিনি আর 3.5 কাপ পানি, আর দিয়ে নিলাম 2টা এলাচি। আমার মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, কারণ কালো জামটা কালো হয় আর এটা যখন আমি শিরায় দিব এটা আরও কালো হয়ে যাবে। এবারে শিরা যখন এরকম ফুটে আসবে, শিরাটা কিন্তু গরম আর মিষ্টিটা হালকা ঠান্ডা আছে, ঠিক সেই মুহূর্তে আমরা মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে ঢেকে দিব একদম 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে চুলার ঢাকনা কোনোভাবেই খোলা যাবে না আর চুলার হিটটা থাকবে লো হিট থেকে একটু উপরে, মানে মিডিয়াম লো হিটে থাকবে। এবার 10 মিনিট পরে দেখুন আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, সবগুলো মিষ্টির মধ্যে শিরা চলে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন আপনারা একদম মিষ্টি ঢুকে শিরা টপটপা হয়ে আছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এভাবে করে আমি ঠান্ডা করতে রেখে দিব হচ্ছে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কালোজামটা শিরা ছাড়াই সার্ভ করতে হয়, তো আমি একটা শিরা থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলো। এভাবে করে সবগুলো মিষ্টি আমি তুলে নিলাম। এখন এটা একটু মাওয়াতে গড়িয়ে নিব। আমি মাওয়াটা করেছি পাউডার দুধ 2 টেবিল চামচ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে। আমি ঘরে মাওয়াটা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে শুধু পাউডার দুধ দিয়েও এটা একটু গড়িয়ে নিতে পারেন, দেখতে দোকানের মতো যাতে হয় সেই জন্য এটা করা। সেভাবে করে আমি সবগুলো মিষ্টি করে নিয়েছি। পুরা দোকানের একদম পারফেক্ট কালোজামের মতোই হয়েছে কিন্তু দেখতে। আর আমার এই খুশির খবর আপনাদের মিষ্টি মুক্ত করাতেই হয়।
আমি একটা কেটে আপনাদেরকে দেখাই, ভিতরটা সুন্দর মতন কালার হয়েছে, সেই ছোটোবেলার রেড কালারের কালোজাম। দেখুন কালারটা ভিতরে খুবই সুন্দর হয়েছে। আর এখানে ভিতরে যে রস গিয়েছে আমি একটু চেপে আপনাদের দেখাচ্ছি, পারফেক্টভাবে আমার মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে। কত সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা। সো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের এই মিষ্টির রেসিপিটা দেখানোর জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যাতে আরও বড় হতে পারে, নেক্সট আমি 10,000, 50,000, 1,00,000 এভাবে করে সব সাবস্ক্রাইবার হিসেবে আপনাদের জন্য যেন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।